সালামু আলাইকুম। আশা করি দেখে বুঝতে পারছেন যে এটা কী মোবাইল হতে পারে। আইফোন XR। তো এটার প্রথমে শুরু ডিমেনশন দিয়ে শুরু করি। এটার ডিমেনশনটা হচ্ছে 155.9 x 75.7 x 8.3 মিলিমিটার, যাতে আছে 6.1 ইঞ্চির লিকুইড রেটিনা IPS LCD ডিসপ্লে, আর 625 nits, আর রেজলিউশনটা হচ্ছে 828 x 1792 pixels, যাতে 326 PPI ডেন্সিটি। এবং আর এদিকে যদি লক্ষ্য করি, সামনে এবং পিছনে গরিলা গ্লাস ইউজ করা হয়েছে এটাতে। আর ফ্রেমগুলো হচ্ছে, যদি লক্ষ্য করি এখানে, এই যে ফ্রেমগুলো অ্যালুমিনিয়ামের 7000 সিরিজের, যেটা অনেক মজবুত। আর ওজনটা হচ্ছে 194 গ্রাম। তো এটা IP67, যেটা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, 1 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত থাকতে সক্ষম। তো এতে চিপসেট ইউজ করা হয়েছে অ্যাপলের A12 বায়োনিক, যেটা 7 নানোমিটারের, আর চিপিউটা 6টা কোরের, যাতে 2টা কোর সর্বোচ্চ 2.5 GHz এবং বাকি 4টা 1.6 GHz-এর, আর জিপিউটা অ্যাপলের জিপিউ, যাতে 4টা কোর 4 কোর গ্রাফিক্স। আর এটা মূলত 6টা কালারে পাওয়া যায়, অনেক ধরনের কালার। তো কালারগুলো হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে হোয়াইট, তারপর ব্ল্যাক, তারপর রেড, তারপর ইয়েলো, তারপর ব্লু এবং কোরাল। আর এতে ব্লুটুথ আছে 5.0, তারপর GPS, NFC, এই স্টেরিও স্পিকার্স। আর এখানে যদি লক্ষ্য করি যে এটা USB, এই যে এখানে লাইটনিং 2.0, তারপর ফেস আইডিও আছে এটাতে। আর এটার XR-টা 3টা ভেরিয়েন্টে পাওয়া যায়, যেটা প্রত্যেকটাতে 3 GB RAM, তো 64 GB মেমোরি, অথবা 128 অথবা 256 GB মেমোরিতে। আর এখানে যদি আমরা লক্ষ্য করি, এই যে পিছনে একটা ক্যামেরা, যেটা 12 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচারটা 1.8 x 26 mm-এর। আর এতে সর্বোচ্চ ভিডিও করা যায় 4K-তে 60 FPS-এ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাশ লাইটটা। আর সামনে যে ক্যামেরা ইউজ করা হয়েছে, ওটা 7 মেগাপিক্সেলের, যার অ্যাপারচারটা 2.2, আর যেটা 32 mm-এর। আর সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল HD-তে 60 FPS-এ ভিডিও করা যায়। আর এটার ব্যাটারিটা হচ্ছে 2942 mAh, যাতে ফাস্ট চার্জিং থাকছে 15 ওয়াটে। তারপর এটা ওয়্যারলেস চার্জিংও করা যায়, যে যদি এখানে লক্ষ্য করি, এই যে দেখেন ওয়্যারলেস চার্জিং, অথবা আমরা যদি ইচ্ছা করি যে রিভার্স ওয়্যারলেস চার্জিংও করা যায়। এই যে এখানে ফার্স্টে অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করতে হবে, তো মোবাইলটা রাখলাম এটা, তারপর এটার উপর যদি রাখি, এই যে দেখতে পাচ্ছেন কভার থাকার কারণে একটু ঝামেলা করতেছিল, চার্জ হচ্ছে। তো এটাতে আইফোনে যেমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আজকে দেখানোর চেষ্টা করি, যেমন একটা অ্যাপ্লিকেশন রিটাচ, এটা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যায়। এই যে অ্যাপ্লিকেশনটা, এখানে ইচ্ছে করলে একটা ছবি তুলে, যেমন আমি যদি একটা ছবি তুলি এখন, এই যে ছবিটা যদি তুলি, তো এটাকে ইচ্ছে করলে এখন, যেমন এখানে 2টা জিনিস ছিল ছবিতে, যদি লক্ষ্য করি ছবিটা, এই যে, তো আমি ইচ্ছা করলে এখান থেকে একটা জিনিসকে সরিয়ে ফেলতে পারি। যেমন প্রথমেই এই যে অ্যাপ্লিকেশনটাতে গেলাম, যাওয়ার পর অ্যালবাম থেকে সিলেক্ট করলাম, তারপর এই যে ছবিটাতে গেলাম, যাওয়ার পর এখানে যদি লক্ষ্য করি বিভিন্ন অপশন আছে, এখানে
অবজেক্ট রিমুভাল, তারপর আমার ইচ্ছা এটাকে আমি সরিয়ে ফেলবো। তো কী হিসেব কীভাবে করবো, এখানে আছে ব্রাশ, আরও বিভিন্ন অপশন আছে। এই যে ব্রাশের মাধ্যমে আমি ইয়ে করে দিলাম, তো এখানে গো, এই যে যদি লক্ষ্য করেন এখান থেকে নাই, কালো হওয়াতে জিনিসটা তেমন একটা সুন্দর হয় নাই। বাট আমি যদি ইচ্ছে করি আবার এই যে এখানে অন্যান্য অপশনের মাধ্যমে আবার নিয়ে আসে যে এটাকে, এই যে দেখেন এখানে আবার এটার আনা যায়। আবার যদি ইচ্ছে করি, যেমন এখানে আমি ব্যাকে গেলাম, এই যে এটা, তারপর এখানে ইচ্ছে হলে এভাবে সিলেক্ট করতে পারি। তারপর গো, দেখেন যতটুকু সিলেক্ট করেছি ততটুকু জিনিস নাই। যেমন পিছনে যদি এগুলো বড় হওয়াতে খুবই এই একটু বোঝা যায়, কিন্তু আমি যদি বাহির একটা ছবি তুলি পিছন দিক দিয়ে কেউ হেঁটে গেল, তো ওইটাকে নাই করা অনেক সহজ হয়ে যায়। তারপর আরও বিভিন্ন অপশন আছে, তারপর এখানে এই যে, তারপর এখানে আরেকটা জিনিস, যদি এই যে নর্মালি আইফোনে অলওয়েজ অন ডিসপ্লেটা থাকে না, তো ইচ্ছা করলে একটা প্রোগ্রামের মাধ্যমে এটা করা যায়। এই যে দেখেন, এটা যদি আমি অ্যাক্টিভ করে রাখি, এখানে বিভিন্ন অপশন আছে যে কিভাবে দিব, তারপর এখানে কালার চেঞ্জ করতে পারি এটার, যেমন আমার ইচ্ছা লাল দিব, এই যে লাল। আবার যদি ইচ্ছে করি যে পিছনের যে কালারটা ওইটাও চেঞ্জ করতে পারি, এই যে এটা দিয়ে দিলাম, এই যে এভাবে চলতে থাকবে যতক্ষণ না আমি অফ না করি। আবার যদি ইচ্ছে করি, এই যে দেখেন একটা আওয়াজ হয় প্রতিটা সেকেন্ড যাওয়ার সময়, আবার ভলিউম কমিয়ে দিলে আওয়াজটাও কমে যাবে। তারপর আর অনেক অপশন আছে এখানে, এই যে কিভাবে চাই এভাবেও নিতে পারি, এভাবে এভাবে। তো আমরা কেউ যদি যে রাত্রে মোবাইল চার্জে লাগিয়ে রাখি, ইচ্ছে হলে এটা অ্যাক্টিভ করে রাখা যায়, যে টাইম দেখার হলে খুব সহজে দেখতে পারি। আর এটা নর্মালি স্ক্রিনটা, এটা নর্মালি সাদা, এবং যে স্ক্রিনটা আছে পিছনের আমি মনে করি কালো রাখলে চার্জটা অনেক কম খায়। আর এখানে যদি দেখ লক্ষ্য করি, এই যে এটা স্পিকার অনেক পাওয়ারফুল, স্টেরিও হওয়াতে এখানেও আসে। তারপর এদিকে আছে পাওয়ার বাটনটা, তারপর এদিকে ভলিউম বাটনটা কমানো বাড়ানো, আর এটা যে সাইলেন্ট রাখা যায়, এই যে সাইলেন্ট মোড। কিছুক্ষণ আগে কিছু ছবি তুলেছিলাম, তো এটার ছবির মান অনেক ভালো। এই যে যদি লক্ষ্য করি, এই যে দেখেন, তারপরে এটা ভিতরে, তারপরে এটা সেলফি সামনের ক্যামেরা দিয়ে। ভালো ছবি তুলে একটা ক্যামেরা থাকাতেও। তো সংক্ষেপে কিছু সেটিংসের কিছু অপশন দেখানোর চেষ্টা করি। ফার্স্টে আই ক্লাউড, তারপর এখানে ওয়াইফাই, তারপর ব্লুটুথ, তারপর মোবাইল ডাটা, তারপর নোটিফিকেশন, তারপর সাউন্ড, তারপর এখানে ডু নট ডিস্টার্ব, স্ক্রিন টাইম, অ্যাবাউট, এই যে এখানে আর হ্যাঁ, এটা দুইটা সিম ইউজ করা যায়, একটা ই সিম আর একটা ন্যানো সিম।
তারপর এখানে আরো অপশন দেখতে পাচ্ছেন, তারপর এখানে, তারপর ডিসপ্লে ডার্ক মোডে রাখা যায়, তারপর এখানে গিয়ে এজ করলে এটাও দেওয়া যায়, এটা একটু বড় করে ফেলবে, তারপর এখানে, তারপর এখানে, তারপর ফেস আইডি, এই যে ফেস আইডি দিয়ে আনলক করা যায়, তারপর এখানে ব্যাটারি, এখানে কি আমরা দেখতে পারবো ব্যাটারি হেলথ কি অবস্থা? 90% ভালো, একদম যে ভালো ওইটা না কিন্তু খারাপও না। প্রাইভাসি, অ্যাপ স্টোর, পাসওয়ার্ড, মেইল, তারপর কন্ট্যাক্টস, এখানে আরো অনেক অপশন আছে, রিমাইন্ডার, ফেস টাইম, তারপর আরো দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশনগুলো, আইফোনটার এটার যেটা 128 জিবির ওইটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 98,000 টাকা। তো অনেক অনলাইন স্টোরে বা বিভিন্ন স্টোরে কম টাকায় পাওয়া যায় এখন অফারের মধ্যে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, ধন্যবাদ।